বাংলার আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসবে এখন বাংলার আবহাওয়াতে প্রচন্ড ঠান্ডা রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে কোন কনের ঠান্ডা বায়ু হচ্ছে কোনো সিস্টেম না থাকার কারণে ফলে পশ্চিমাঞ্চলের দিকে দক্ষিণবঙ্গে ভালোই ঠান্ডা কিন্তু দাপট রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশেরও বিভিন্ন অংশে কিন্তু এই ঠান্ডার প্রভাবটা থাকবে তবে এই ঠান্ডার প্রভাবটা আবার কিছুটা কমতি হবে কারণ তাপমাত্রা বাড়বে এমনিতেই যে কুয়াশার কথা বলেছিলাম তো দেখুন বাংলাদেশের রাজশাহী বিভাগ মনমোহন সিং সিলেট এবং ঢাকা চট্টগ্রামের এই সংলগ্ন কিছু এলাকাতে কিন্তু বেশ ভালোই কুয়াশা কিন্তু রয়েছে এবং ত্রিপুরার দিকে এবং আসামের কিছু কিছু অংশে মেঘালয়ের দিকে কিন্তু কুয়াশা রয়েছে যেগুলি আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগের আপডেটে অর্থাৎ আগের দিনের আপডেটে জানিয়েছিল সেই অনুযায়ী কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বলেছিলাম যে সব জায়গাতে হবে না আর পশ্চিমবঙ্গের এবং আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে খুবই হালকা ধরনের কুয়াশা কথা হালকা বা মাঝারি তবে সেরকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু ঘন কুয়াশা এই জায়গাতে অবস্থান করছে এর পাশাপাশি দেশের যদি আমরা চিত্র দেখি তাহলে বিহারে কুয়াশা রয়েছে ঘন কুয়াশা এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু ঘন কুয়াশা দেখা যাচ্ছে রাজস্থান এগুলো সমস্ত জায়গাতে ঘন কুয়াশা এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে জম্মুণ্ড কাশ্মীর এবং তার উপরি ভাগে হিমালয়ের পশ্চিম এবং উত্তর ভাগে কিন্তু প্রবেশ করে রয়েছে এরপর কিছুটা তাপমাত্রা একটু এদিক ওদিক হবে আমরা একটু আমরা বাংলার আবহাওয়াটা দেখব একবার দিল্লিটা ক্লিক করে দেখে নিচ্ছি দেখুন এই জায়গাতে কি হচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি এগারো মতো চলছে দশ ডিগ্রি মতো চলছে এই তাপমাত্রা আবার কিন্তু এক তারিখ দু তারিখ থেকে নামতে শুরু করুন নামতে নামতে কিন্তু এখানে ছ ডিগ্রিতে পৌঁছে যাবে দু তারিখের দিকে ছ ডিগ্রি বা পাঁচ ডিগ্রি চলে আসবে এইটা চার তারিখের দিকে আরো ঠান্ডা নামবে অর্থাৎ এই যে চার থেকে পাঁচের মধ্যে আছে পাঁচ ছয় সাত তাপমাত্রা কিন্তু অনেকটা সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বুঝতে পারছেন এখানে কতটা কন কনে ঠান্ডা পড়বে অর্থাৎ এই সময় থেকে ঠান্ডা বায়ু আবার কিন্তু আসবে এদিকে কিন্তু তার আগে একটুখানি তাপমাত্রা কমার ব্যাপার রয়েছে তো আমরা দেখে নেব বৃষ্টিপাতটা হওয়ার ব্যাপার ছিল তাতে পরিবর্তন হচ্ছে কিনা আগের আপনি কিছুটা পরিবর্তন দেখেছিলাম প্রথম দিকে আর একটু বেশি ছিল তারপরে কিন্তু কম ছিল এখন একটু দেখে নেব তাতে কি পরিবর্তন আসছে কারণ অনেকের আলু চাষ রয়েছে সেই আলু চাষে বৃষ্টি হয়ে গেলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকে তো এই মুহূর্তে আমরা চাষি ভাইদের জন্য ব্যাপারটা বলে দেব আশা করি আপডেটগুলিতে আপনারা উপকৃত হবেন আর যেটা যে বঙ্গোপসাগরে কোন সিস্টেম এই মুহূর্তে আগামী দশ দিনের মধ্যে নেই তাই মৎস্যজীবীদের কোনো রকম চিন্তার দরকার নেই তারা নিশ্চিন্তভাবে যে কোনো জায়গাতে তাদের কাজকর্ম করতে পারেন শুধুমাত্র দেখে নেব যে চাষি ভাইদের জন্য কিছু আছে কিনা এবং বাংলার মানুষজন যারা রয়েছেন তারা আশা করি আপডেটগুলি উপ লাভ নিচ্ছেন এবং আপনারা ঠান্ডা কেমন থাকবে কবে কমবে বাড়বে মোটামুটি জেনে যাচ্ছেন এবং সেই রকমই পাচ্ছেন আশা করছি আপনারা এলাকায় কেমন আকাশ পাচ্ছেন একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে তবে ঠান্ডা ভালো কিন্তু ভয়বহ থাকবে এখানে তো শীত কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন কন কনে ঠান্ডাটা লাগছে কিনা তো আমরা এবারে চলে যাব এই সমস্ত ব্যাপার বোঝার জন্য মেঘ মালা মোটে একবার দেখাবো প্রথমে যে মেঘ কোথায় কোথায় হতে পারে তো আমরা একদম এখান থেকে সোজা এইভাবে চালিয়ে দেবো আমরা একটু দেখে নিন এই জায়গাটা ঠিক করে দিচ্ছি তাহলে অনেকটা জায়গায় বসে যাবে তো আসাম আসামটাসাম সবই দেখা যাচ্ছে বাংলাদেশ দেখা যাচ্ছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সবই দেখা যাচ্ছে তো আমরা দেখুন মেঘ এই তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত তেমন মেঘ কিন্তু থাকবে না উপকূলের দিকে একমাত্র ওই পশ্চিমের ঝঞ্ঝার জন্য সিকিম ভুটান তাছাড়া নেপাল এই অরুণাচল প্রদেশের দিকে কিন্তু এখানে মেঘলা মেঘলা হবে এবং তুষারপাত হালকা বৃষ্টিপাত তার কিছুটা প্রভাব দার্জিলিং পর্যন্ত কালিম্পং পর্যন্ত আসতে পারে বাকি অংশে সেরকম নেই একটু ঝাপসা আকাশ থাকতে পারে তো তাও দেখে নেবো বজ্র মনে কিছু হচ্ছে কিনা উত্তর পূর্ব দিকে যদি কিছু থাকে তো হতে পারে একটুখানি এক তারিখ থেকে আমাদের উপকূলীয় অঞ্চলে কিছুটা প্রভাব থাকবে এই যেগুলো কিন্তু মেঘনা মেঘলা হবে মেঘনা মানেই যে বৃষ্টি হওয়া তা নয় আমরা দেখাবো আপনাদের যে যেগুলোতে আমরা মেঘ মেঘ দেখতে পাচ্ছি এক তারিখ এবং দু তারিখের দিকে তার ফলে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না নাকি শুকনো থাকবে শুধু কারণ এই যে মেঘগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা এরিয়া জুড়েই থাকছে মানে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা জুড়ে থাকছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এইখানে এগুলো এগুলো রয়েছে দেখুন চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু কোথাও কোথাও রয়েছে বাকি অংশগুলো ফাঁকা ফাঁকায় রয়েছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মেঘের ছটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে দু তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মেঘলা থাকবে অর্থাৎ এই মেঘলা মেঘলা ভাব তার মানে এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে এই সাইডগুলোতে তাপমাত্রা এখানে প্রবাহ হচ্ছে কিন্তু এগুলোতে কিন্তু হবে এবং দেখুন উত্তর ভাগে কিন্তু সেই পাহাড়ে অঞ্চলে মেঘলা মেঘলা থাকছে দু তারিখের পর তিন তারিখ কি হচ্ছে না এই জায়গাতে আরো একটু মেঘ হতে পারে তিন তারিখের দিকেও দেখা যাচ্ছে এই ঝাড়খণ্ডের কাছে একটু মেঘলা মেঘলা থাকবে তার মানে ওই দিকে বৃষ্টিপাত নিশ্চয়ই হবে তার কোনো প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে না সেটা দেখার চেষ্টা করি যদি পড়ে তো পশ্চিমাঞ্চলই হতে পারে হচ্ছে না হবে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ বীরভূম নয় মানে মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এগুলোতে সেরকম বর্ধমানেও তেমন চান্স থাকবে না এবং বাংলাদেশেও হচ্ছে না কিছু থাকবে শুকনো আবহাওয়া থাকার চান্স বেশি চার পাঁচ তারিখের পর দিকে পাঁচ তারিখে কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখুন একটু মেঘলা মেঘলা ভাব থাকছে তো এইরকমভাবে কিন্তু রয়েছে আপডেটটি ছয় তারিখের দিকে ছ তারিখ থেকে ফাঁকা হয়ে যাচ্ছে পুরোপুরি ফাঁকা তারিখ থেকে একদম উত্তর উত্তর পশ্চিম দিক সব দিক ফাঁকা থাকছে এবং এখান থেকে বায়ু প্রভাবগুলো তার মানে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে তার মানে সাত তারিখের বা আট তারিখের দিকে তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার চান্স রয়েছে অর্থাৎ ছ তারিখ থেকে দেখা যাবে যে পরিবর্তনটা হওয়া এই যেগুলো রয়েছে এগুলো কাটবে অর্থাৎ ছ তারিখে সেকেন্ড হাফ বা দ্বিতীয় ধাপ থেকে কিন্তু হাফ থেকে আমরা দেখবো যে মানে দুপুরের পর থেকে তাপমাত্রাতে পরিবর্তন আসতে পারে তাপমাত্রা কিন্তু নামতে পারে হয়তো দশ এগারো বারো চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এটা হচ্ছে মেঘে আমরা দেখে নিলাম বৃষ্টিটা দেখিয়ে দিই তারপর আমাদের তাপমাত্রাটা ক্লিক করে করে কয়েকটা জায়গা দেখিয়ে দেবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা চলে যাচ্ছি এখানে বর্জ্য বৃষ্টি এখানে বর্জ্য বৃষ্টি মোটে গেলেই বোঝা যাবে এই যে তো দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে এই সময় তো এই একত্রিশ তারিখ পর্যন্ত শুকনো থাকবে বললাম এবং শুধুমাত্র এই জায়গাতে থাকবে বৃষ্টিপাত এখানে কোন কোন জায়গা পড়ছে দেখুন আমরা উত্তরবঙ্গটা যে দার্জিলিং রয়েছে এখানে গ্যাংটক রয়েছে তো সিকিম ভুটানা পাহাড়ে কিন্তু দেখুন এখানে বৃষ্টিপাত তিরিশ তারিখের দিকে একত্রিশ তারিখের দিকেও কিন্তু থাকবে অর্থাৎ দার্জিলিং এর দিকে বৃষ্টিপাত থাকবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এক তারিখের দিকেও থাকবে অর্থাৎ এক তারিখ এবং শিলিগুড়ি জলপাইগুড়ি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু প্রভাব থাকবে না দুই তিন চার সবটাই কিন্তু ওইখানেই থাকছে অর্থাৎ সিকিম দিকেই বৃষ্টিপাত বিক্ষিপ্ত লাগাতার চলবে হালকা বৃষ্টিপাত মাঝে মাঝে কুয়া এখানে ইয়ে হবে তুষারপাত হবে এবং তবে ছয় সাত থেকে দেখা যাচ্ছে যে দার্জিলিং এর দিকেও মনে হচ্ছে না মেঘলা মেঘলা হবে বৃষ্টিপাত হবে না তার মানে দার্জিলিংটাকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন যে এই যে দেখুন উত্তরবঙ্গ আমার দার্জিলিং এর যে মেঘলা মেঘলা থাকছে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা কমেই থাকবে পাঁচ ছ ডিগ্রি চার ডিগ্রি থাকবে তবে শুকনো হয়ে যাবে তিন তারিখ থেকে তিন চার পাঁচ এগুলো কিন্তু রোদ আবার রোদ বেড়ে যাবে বুঝতে পারছেন এবং তাপমাত্রা ছয় আট দশ এরকম করে থাকার সম্ভাবনা তো উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং বা ম্যাক্সিমাম কালিম্পং পর্যন্ত একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি অঙ্গ শুকনোই থাকবে এবারে আমরা যেটা দেখছিলাম যে এই যে এক তারিখের দিকে এক তিরিশ কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে এক তারিখের দিকে মেঘলা মেঘলা হওয়ার সম্ভাবনা ছিল যেটা দেখছিলাম যে উড়িষ্যা সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গ তার মানে মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে আমরা যেটা আগে দেখছি এখন যে দেখাচ্ছে বালাসর বারিপদ চাকুলিয়া তার মানে ঝাড়গ্রামের কাছাকাছি পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে কাছাকাছি গোপীবল্লভপুর যেগুলোতে কিন্তু রয়েছে এগুলো পশ্চিম মেদিনীপুরের জায়গা জায়গাগুলোতে কিন্তু একটু আগের থেকে অনেকটা কম দেখাচ্ছে মিলিমিটার গুলো আগে যেগুলো চার পাঁচ দেখাচ্ছিল সেগুলো কিন্তু জিরো পয়েন্ট পয়েন্টে চলে আসে অনেকটাই কম খাতার দিকে দেখাচ্ছিল এখন জিরো দেখাচ্ছে এক এবং তারিখে তার মানে কিন্তু এইগুলোতে একটু একটু মেঘলা মেঘলা ভাব থাকবে তো কেউ কেউ ঝিরে বৃষ্টি পেতে পারে তার মানে বড় কোনো ভয় নেই আলু চাষ করুন বা যে চাষি হোক জলের ভয় যে সমস্ত চাষের সম্ভব সম্ভাবনা সেগুলো কিন্তু মোটেই নেই বলে মনে হচ্ছে অর্থাৎ একটা ভালো খবর যে আপডেটে কিছুটা পরিবর্তন হয়ে গেছে এই জন্যই বললাম যে আপডেটগুলো কিন্তু নিয়মিত দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে রকম কোনো হঠাৎ কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে কি না আজকে দেখে নিলাম মানে আমার পাঁচ দিন বাজার দেখবো সেরকম নয় আপনারা অন্তত একবার করে চ্যানেলে গিয়ে নজর রাখবেন তাহলে সঠিক খবরটি পেয়ে যাবেন কারণ কখন কি বদলে যায় বৃষ্টিপাত হলে যদি ক্ষতি হয় সেটা যদি আপনারা প্রিপারেশান নেবেন কিন্তু যদি দেখেন যে না হলো না তাহলে তো ভালোই হলো ঝামেলাটা থাকলো না সুতরাং তার জন্যই বলব যে নিয়মিত নজর রাখছে তো দেখুন কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না শুধুমাত্র যদি হয় তো কিছুটা পশ্চিমাঞ্চলের দিকে উড়িষ্যা ঘেঁসা জায়গাতে বা ঝাড়খন্ড ঝাড়খণ্ড ঘেঁসা জায়গাতে সেগুলো সেগুলো কিন্তু ওই দুই তিন চারের মধ্যে আর কিন্তু কোনো চান্স থাকবে না আংশিক মেঘলা মেঘলা ভাব হয়তো লক্ষ্য করা যাবে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড বিহারের দিকে কোনো বৃষ্টিপাত হবে না কুয়াশা কুয়াশা কখনো কখনো পেতে পারেন এগুলো একটু থাকবে বেলার দিকে যেমন দেখালাম স্যাটেলাইট ইমেজে যে কুয়াশা কুয়াশা রয়েছে তো এই ব্যাপার রয়েছে তাপমাত্রা কত কী হবে সেটা যেমন তিরিশ তারিখের দিকে যেটা দুপুরের দিকে কিন্তু ঠান্ডাটা থাকবে ঠান্ডার ভাবটা থাকবে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া থাকবে রাতের দিকে তাপমাত্রা আঠেরো থেকে মোটামুটি আঠেরো কোথাও তেরো পনেরো এগুলো চলে যাবে চোদ্দো পনেরো ঢাকা ষোলো কুমিল্লা চট্টগ্রাম পনেরো মনমোহন সিং ষোলো এগুলো রাতের দিকে গভীর রাতে আবার কিন্তু তাপমাত্রা আবার নামবে পনেরো তেরো রয়েছে তো যদি আমরা একটু সকালের দিকে চলে যাই তাহলে দেখুন এই পাঁচটার দিকে কলকাতার দিকে চোদ্দো ডিগ্রি চলে আসবে কিন্তু এই যে এগুলো রয়েছে ধানবাদ পুরুলিয়া এগুলো কিন্তু এগারো বারো ডিগ্রির মধ্যে থাকবে অর্থাৎ এই দিকে কন ঠান্ডা থাকবে চাকুলিয়া খড়গপুর এগুলো কিন্তু থাকবে কিন্তু উপকূলের দিকে এলাকাতে আঠেরো ডিগ্রি থাকবে কিন্তু শীত শীত ভাব লাগবে মানে মূলত এই পশ্চিমাঞ্চল থেকে তাপমাত্রাটা অনেকটা নামা থাকবে নদীয়ার দিকেও থাকবে এখানে কাটোয়া রয়েছে বেলডাঙ্গা রয়েছে চোদ্দ ডিগ্রি পর্যন্ত দেব দেবগ্রাম বারো ডিগ্রি চাপড়া মুরা কাছা তেরো চৌদ্দোর মধ্যে থাকবে অর্থাৎ কৃষ্ণনগর চোদ্দ ডিগ্রি দেখাচ্ছে শান্তিপুর পনেরো ডিগ্রি দেখাচ্ছে তো এই রকম করে হুগলি আরামবাগ এগুলোতে কিন্তু তাপমাত্রা মোটামুটি চোদ্দ থেকে এগারো আরামবাগে এগারো চন্দননগরে দেখুন চোদ্দ অর্থাৎ হুগলির একটা জায়গাতে তেরো আবার একটা জায়গা থেকে তিন ডিগ্রি বেশি বাঁকুড়া বিষ্ণুপুর বারিপুর এগুলো গোয়ালপুর এগুলো বারো ডিগ্রি মধ্যে থাকবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু ভালোই কম থাকবে ঢাকা তেরো চট্টগ্রাম তেরো এগুলো বললাম আবার রংপুরের দিকে এগারো ডিগ্রি আবার সিলেটের দিকে দেখা যাবে মনমন সিংহ দিকে কোথাও মদনের দিকে এগারো বারো এরকম করে থাকছে শিলচরের দিকে তেরো ডিগ্রি গুয়াহাটি তেরো ডিব্রুগড়ে চোদ্দ বুঝতে পারছেন তো এরকম রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে দেখা যাচ্ছে যে বারো ডিগ্রি এগারো ডিগ্রি থাকছে এবারে এইটা তো দেখে নিলেন এবার একটা জায়গায় ক্লিক করে দেখাই ধরুন এখানে দু এখানে আমরা দুর্গাপুরে ক্লিক করছি দুর্গাপুরের দিকে কি হচ্ছে পশ্চিমাঞ্চলের দিকে দেখুন এগারো ডিগ্রি করে তাপমাত্রা থাকবে এই তাপমাত্রাটা এক তারিখ পর্যন্ত থাকবে এক তারিখ থেকে আবার দেখা যাবে সেকেন্ড হাফ থেকে বা বেলার পর থেকে তাপমাত্রা বাড়বে এই যে এগারো তেরো ডিগ্রি ছিল বা বারো ডিগ্রি সেটা কিন্তু দু ডিগ্রি বেড়ে বেড়েছে ডিগ্রি এবং তিন তারিখে মেঘলা মেঘলা কমে গিয়ে আবার এক ডিগ্রি কমছে আবার দেখা যায় যে চার তারিখে আর এক ডিগ্রি কমছে তার মানে মেঘলা মেঘলা ভাব কমে যাচ্ছে এগুলো কমছে আবার দেখা যাচ্ছে না একটু মেঘলা হচ্ছে পাঁচ তারিখের দিকে আবার সেখানে একটা এক ডিগ্রি বাড়লো আবার ছয় সাতের কাছাকাছি থেকে তাপমাত্রা ওখানে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে ফলে তাপমাত্রা আবার নেমে এগারো ডিগ্রিতে চলে তো তাপমাত্রাটা একটুখানি বেড়ে আবার নেমে যাবে তো তখন কিন্তু ঠান্ডাটা আবার কনকনে অনুভব হবে অর্থাৎ যেটা একত্রিশ তারিখের দিকে অনুভূত হচ্ছে বা তিরিশ তারিখের দিকে সেইটাই আবার ছয় সপ্তাহের দিক থেকে কিন্তু আবার পাওয়া যাবে মোটামুটি ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারি পনেরো পর্যন্তই ভালো ঠান্ডা থাকে তো সেরকম বোঝা যাচ্ছে এই টাকায় যদি আমরা এই দিকটা দেখি শিলচরের দিকে আসামের দিকে এখানে কিন্তু মেঘলা মেঘলা এবং কুয়াশা থাকবে তার মানে ত্রিপুরার দিকেও কুয়াশা থাকবে এবং দু তারিখ থেকে কুয়াশাগুলি পরিবর্তন হবে এবং এখানে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাবে এবং এইভাবেই আগামী কয়েকদিন চলতে থাকবে আবার পাঁচ তারিখ থেকে একটু মেঘলা মেঘলা এক ডিগ্রি বাড়লো আবার দেখা যাবে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে সাত তারিখ থেকে মোটামুটি বারো তেরো চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি এটা কলকাতা থেকে দেখি কলকাতা বা চব্বিশ পরগনার দিকে এগুলো কিন্তু তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে অর্থাৎ এটা তাপমাত্রাটা পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করব একবার নামবে আর পনেরো ডিগ্রিকে ছাড়াবে এরকম ভাবে হতে পারে দু তারিখের তিন তারিখের দিকে একটু মেঘলা মেঘলা হবে এক তারিখের দিকেও একটু হালকা মেঘলা হতে পারে কিন্তু বৃষ্টিপাত কলকাতার দিকে কখনোই হবে না এমন চান্স রয়েছে এবার বাকি সবই ভাগ্য চান্সটা কম মানে নাইনটি পারসেন্ট না হওয়ার চান্সই বেশি সাত তারিখের দিকে তাপমাত্রা এখানে আবার নামবে এগারো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে

কুড়ি চলে আসবে তার মানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু একটা কোন কোনে ঠান্ডা উত্তরবঙ্গে অনুভূত হবে আর আমাদের যদি একটু মধ্যবঙ্গের দিকে দেখি যেমন ধরুন মালদা এইগুলোতে এখানে কি হবে না এখানে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকে তেরো ডিগ্রি থাকছে এগারো বারো তেরো মধ্যে থাকবে মাঝে মাঝে কুয়াশা হবে এক তারিখের দিকে আবার রোদ ধর্মের আকাশ হয়ে যাবে বা এক দুই তিন তারিখের মধ্যে একটু মেঘলা মেঘলা ভাব হবে কিন্তু বৃষ্টিপাত মোটেই হবে না এটা রাজশাহীর দিকে হবে রংপুরের দিকে হবে দিনাজপুর দুই দিনাজপুরের দিকে তাই থাকবে এগারো বারো মধ্যে ঘোরাফেরা করবে এই সাইডটাতে এবং এরকমভাবেই তাপমাত্রা থাকবে এখানে বড়ো কোনো ব্যাপার নেই আর দুপুরের দিকে যদি বলতে হয় তাহলে এই আঠেরো ডিগ্রি নয় আঠেরো ডিগ্রি নয় এটা দুপুরের দিকে তাপমাত্রা এই সমস্ত জায়গাতে উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি কিন্তু চলে আসা সম্ভব মানে ভালোই কিন্তু ঠাড়া সেখান হাফ থেকে দ্বিতীয় সপ্তাহে আমরা দেখব যে ভালোই ঠান্ডা কিন্তু পড়ে যাবে এখানে মধ্যবঙ্গের দিকে মানে গোটাটা বঙ্গে কিন্তু একটা ঠান্ডা ভাবে কারণ এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং সেখান থেকে সব একদম উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ঠান্ডা বায়ু প্রবাহ হবে ফলে অনেকটা ঠান্ডা অনুভূত হবে সেটা এই সমস্ত এলাকাতে হতে পারে আশা করি বুঝতে পেরেছেন আবার একটু ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ